টেলিগ্রামে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবে এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। প্রথমে গুগল প্লে স্টোর থেকে টেলিগ্রাম নামের এই অ্যাপটাকে ডাউনলোড করে নেবে। গুগল প্লে স্টোরে গিয়ে টেলিগ্রাম লিখে সার্চ করলে তোমাদের কাছে এই অ্যাপটা চলে আসবে। অ্যাপটাকে ডাউনলোড করার পর অ্যাপটাকে ওপেন করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একটু নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে স্টার্ট মেসেজের একটা অপশান দেখতে পারবে, এই অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই অপশানটা আসবে, এখানে তোমরা কন্টিনিউ অপশানের উপর টাচ করবে। তারপর তোমাদের কাছে এই অপশানটা আসবে, এখানে তোমরা অ্যালাও অপশানের উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার প্রথমের অপশানটা রয়েছে কান্ট্রি, তোমরা যে দেশে থাকো সেই দেশের নামটাকে তোমরা এখানে সিলেক্ট করে নেবে। যদি ইন্ডিয়াতে থাকো তাহলে ইন্ডিয়া সিলেক্ট করবে, যদি বাংলাদেশে থাকো তাহলে বাংলাদেশ সিলেক্ট করবে। তারপরের অপশানটা রয়েছে মোবাইল নম্বর, তোমার টেলিগ্রাম অ্যাকাউন্টটা যে মোবাইল নম্বর দিয়ে তৈরি করতে চাইছো সেই মোবাইল নম্বরটাকে তোমরা এই ঘরটার ভেতর লিখবে। এখানে মোবাইল নম্বরটাকে লেখার পর নিচের নেক্সট অপশানটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই অপশানটা চলে আসবে, এখানে তোমরা কন্টিনিউ অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই অপশানটা চলে আসবে, এখানে তোমরা ইএস অপশানটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। তুমি টেলিগ্রাম অ্যাকাউন্টটাকে খোলার জন্য যে মোবাইল নম্বরটাকে লিখলে সেই মোবাইল নম্বরে একটা ওটিপি কোড যাবে, সেই কোডটাকে তোমরা এই ঘরটার ভেতর লিখবে। যদি তোমাদের এখানে ওটিপি কোডটা আসতে সমস্যা হয় তাহলে নিচেতে তোমরা একটা অপশান দেখতে পারবে, গেট কোড বায়া SMS, এই অপশানটার উপর টাচ করবে, তাহলে ওটিপি কোডটা চলে আসবে। এখানে শুধুমাত্র ওটিপি কোডটাকে তোমরা লিখবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার প্রথমের ঘরটা দেখো লেখা রয়েছে ফার্স্ট নেম, তোমার যে নামটা রয়েছে সেই নামটাকে শুধুমাত্র তোমরা এই ঘরটার ভেতর লিখবে। তারপরের ঘরটা দেখো লেখা রয়েছে লাস্ট নেম, তোমার নামের যদি কোনো টাইটেল থাকে সেটাকে তোমরা এই ঘরটার ভেতর লিখতে পারো, না থাকলে লেখার দরকার নেই। এখানে নাম এবং টাইটেলটাকে লেখার পর নিচের এই নেক্সট অপশানটার উপর টাচ করবে, তাহলে তোমার টেলিগ্রাম অ্যাকাউন্ট এখানে খুলে যাবে। এরপর ওপরের বাঁদিকের এই থ্রি লাইন অপশানটার উপর টাচ করবে, তাহলে বাঁদিকে এই অপশানগুলো চলে আসবে। এই অপশানগুলোর মধ্যে এখানে তোমরা একটা মাই প্রোফাইলের অপশান দেখতে পারবে, এই অপশানটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এখান থেকে তোমার টেলিগ্রাম অ্যাকাউন্টের জন্য প্রোফাইল পিকচারটাকে যুক্ত করে নিতে পারো, প্রোফাইল পিকচার ছাড়া এখানে কিছু পরিবর্তন করার দরকার নেই। আশা রাখছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ নিজের খেয়াল রাখবে। বাই বাই।